পরে বলতেছে এটা চুষে দে। আমি বললাম যে চুষে দিব কেন, আমি পারবো না, আমার চুলগুলো জোরে ধরলো, ধরার পরে ওকে চুষ। পরে আমি জিবলা দিয়ে তার ওটা চাটলাম, মুখে নিয়ে চুষলাম। চুষার পরে সে অনেক মজা পাইতেছে, সে মুখে দিয়ে এটা আমাকে তার সব কিছু বের করতে বলতেছে। আমি বললাম যে না আমি এগুলো পারবো না। পরে বলতেছে পারবি না? পরে সে কইলো যে আচ্ছা না পারলে তার কাপড় খুল। পরে আমি ভয়ের ঠেলায় সব খুলে দিই। খুলে দেওয়ার পরে সে প্রথমে আমার পুরো জিনিসগুলো দেখে, সামনেরটাও দেখে পিছেরটাও দেখে, কয় না সামনেরটা দিয়ে মজা পাবো না, সামনেরটা দিয়ে ফাঁক। আজকে আমি একটা গল্প বলবো যে আমি প্রবাসে ছিলাম, প্রবাসে আমার সাহেব একটা আদর করে বিড়াল পাত্র। আসলে বিড়াল আমার অনেক পছন্দ, তো তারা একটা মানুষকে যতটুকু আদর ভালোবাসা না দেয়, একটা পশুকে তার থেকে বেশি আদর ভালোবাসা দেয়, তার থেকে বেশি আদর করে। তো আমার মালিক তার বিড়ালটাকে এত যত্ন করত যে বলার মতো না, নিজের মুখের খাবার দিয়ে দিত, তারপরে সব সময় তার সেবা করত, তাকে টাকা দিয়ে জামা কিনে পড়াতো, মানে অবাক কাণ্ড, এত যত্ন করত। তো পরে আমাকে বলল, যখন আমি ওদের বাড়িতে নতুন বাসা বাড়িতে কাজে গেছি, পরে বলল যে শোনো আজ থেকে আমার বিড়ালের দায়িত্ব তোমার, ওকে ঠিক মতো খাওয়া বা গোসল করা বা ঘুম পাড়া বা, মানে সে মনে বাচ্চা মানুষ, তার সেবা আমার করতে হবে। আমি বললাম আচ্ছা সাহেব ঠিক আছে। তো পরে আমি বিড়ালের দায়িত্ব নেই, বিড়ালটাকে সবসময় যত্ন করে রাখি, কারণ আমি জানি আমার সাহেবের অনেক পছন্দের জিনিস, এটা নষ্ট হলে হয়তো বা আমার চাকরিই থাকবে না, তো আমি এই জন্যে ওটাকে সবসময় যত্ন করে রাখি। তো একদিন যত্ন করে রাখি, হঠাৎ করে একদিন বিড়ালটা বাসা থেকে বের হয়ে গেছে বাইরে। তো বাইরে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে সে বাইরে গিয়ে হেরা শরীরে ময়লা। পরে আমার সাহেব বিড়াল খুঁজতেছে, আমিও খুঁজতেছি, পাই না। পরে বাইরে গেছি, বাইরে দারোয়ান কাকায় বিড়াল পাই, বললো যে এইখানে আছে। পরে বিড়ালটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমার মালিক বিড়ালের গায়ে ময়লা দেখে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমাকে অনেক বকাবাজি করে, নিজের শরীরটারে তো পরিষ্কার রাখোস, তুই আমার বিড়ালের এই অবস্থা করছো, মানে যা মুখে আসতেছে তাই বলতেছে ওনার বিড়ালের জন্যে। আমি সাহেবকে বললাম যে সাহেব আমি তো এটা চোখে চোখে রাখছিলাম, কিন্তু কোন সময় বের হয়ে গেছে আমি জানি না, আমি পরিষ্কার করে দিচ্ছি। পরে বললো নেক্সট ডে এই ভুল যাতে না হয়। তারপর থেকে আমি সব সময় বিড়ালটাকে নিজের সাথে সাথেই রাখি, কখনো তাকে আমি আলাদা করি না, তা আলাদা করি না। তো একদিন আমার মা সাহেব আমাকে বলতেছে, সাহেব কিন্তু বিয়ে করেনি, কিন্তু বয়স হয়েছে, না হলে 35-40 বছর বয়স, বিয়ে করেনি। তো সাহেব আমাকে আসলো, আসার পরে বলতেছে কিরে তুই দেখি এখন ইদারিং আমার বিড়ালে অনেক যত্ন নেস, আমার যত্ন করবি না? আমি বললাম বিড়ালের যত্ন তো আপনি বলছেন দেখে করি, তা আমার তো যত্ন করা লাগবো। পরে আমি বললাম আপনার তো যত্নকে আর কী করবো আমি। পরে বললো কী করবি বুঝোস না তুই? আমি বললাম না। কয় বুঝবি কেমনে, আসলে তোরা তো গাইয়ে ভূত, বাঙালিরা গাইয়ে ভূত, আমরা নাকি গাইয়ে ভূত, মানে সে তাদের ভাষায় কথা বলতেছে, আমি আমার ভাষায় আপনাদেরকে বোঝাচ্ছি, আমরা নাকি বাঙালিরা গাইয়ে ভূত, আমরা কিচ্ছু বুঝি না। তো এরপরে আমাকে বললো যে আজকে তোকে আমি একটা সারপ্রাইজ দিব। আমি বললাম কি? কয় আমার রুমে আয়। সারের রুমে একদমই ঢোকা নিষেধ টোটালি। সে আমাকে রুমে ডাকলো, রুমে গেলাম ভয় ভয় করে, যাওয়ার পরে সে আমাকে তার বিছানায় বসালো। পরে আমি ভাবলাম যে এত আদর এত আপ্যায়ন কেন। পরে বলল যে আমার বিড়াল কোথায়? আমি বললাম বিড়াল এই যে। পরে বলল আচ্ছা দেও। পরে বিড়ালটা অন্য আরেকটা রুমে আটকে রাখলো, আটকে রাখার পরে সে আসলো, আসার পরে আমাকে বলতেছে বিড়াল আমার খুব আদরের, আর সব থেকে আদরের হলি তুই। আমি বললাম মানে? আমি তো আপনার বাড়ির কাজের মেয়ে। বা কাজের মেয়ে তাই কি, তোর যেটা আছে এটা কি বিড়ালের আছে? আমি বললাম আমার কি আছে, বুঝোস না কী আছে। পরে সে দেখি নিজের প্যান্ট খোলা শুরু করলো, তো প্যান্ট খুলতেছে, আমি হয়তো ভাবলাম চেঞ্জ করতেছে, আমি অন্যদিকে মুখ ঘুরে বসে আছি।
পরে সে আমার পিছন সাইডটা আসে, আমার পিছন সাইডটা শ্বশুরি দেয়। তো শ্বশুরি দেয় যখন, তখন আমি বলি সাহেব আপনার কিছু লাগবে? কয় লাগবো তরে। বললাম আমারই লাগবো মানে? সে বলল হ দেখ তোর এই আমার কি কিচ্ছু বুঝোস না, আমি যে যে বউ আমার এখনো বিয়ে হয়নি, আমি যে এইভাবে একা একা থাকি, তোর তো কিছু বলতে হয় না, তার আগে তুই আসবি তা না, তুই সবসময় দূরে দূরে থাকো। আমি বললাম যে সাহেব আপনি এগুলা আমাকে কি বলতেছেন, আমি তো আপনার বাড়ির কামের মাইয়া। পরে কয় তাই কি, তুই তো মানুষ তাই না, তোর তো সব আসছে। আর শোন আজকে তোর সাথে আমি যেটা করবো সেটাতে তুইও মজা পাবি আমিও মজা পাবো। আমি বললাম যে আমি তো এগুলো করি না, আমি এগুলো করবো না। পরে কেউ করবি না? আমি বললাম না। পরে আমার মুখটা চিপে ধরলো, চিপে ধরে বলতেছে করবি না তো? আমি বললাম না। কয় দেখ একবারে মুখের মধ্যে ঢোকাই দিব। পরে তার জিনিসটা আমার মুখের মধ্যে ঢোকাই দিল, আমার গলায় ঢেকে গেল, আমি কাশতে ধরলাম। পরে বলতেছে এটা চুষে দে। আমি বললাম যে চুষে দিব কেন, আমি পারবো না। আমার চুলগুলো জোরে ধরলো, ধরার পরে কয় চুষ। পরে আমি জিভলা দিয়ে তার ওটা চাটলাম, মুখে নিয়ে চুষলাম। চুষার পরে সে অনেক মজা পাইতেছে, সে মুখে দিয়ে এটা আমাকে তার সব কিছু বের করতে বলতেছে। আমি বললাম যে না আমি এগুলো পারবো না। পরে বলতেছে পারবি না? পরে সে কইল যে আচ্ছা না পারলে তোর কাপড় খুল। পরে আমি ভয়ের ঠেলায় সব খুলে দিই। খুলে দেওয়ার পরে সে প্রথমে আমার পুরো জিনিসগুলো দেখে, সামনেরটাও দেখে পিছেরটাও দেখে, কয় না সামনেরটা দিয়ে মজা পাবো না, সামনেরটা দিয়ে ফাঁক পিছেরটা টাইট। পরে সে সামনেরটা বাদে আমাকে ঘোড়ার মতো শোয়ালো, শোয়ানোর পরে পরে পিছন সাইডটা ব্যবহার করতে চাইলো। আর আমি দিব না দিব না দিব না, এক পর্যায়ে সে আমার ঘাড়ে ধরলো, পিছন সাইডে ঘাড়ে ধরে আমার বিছানায় মাথাটা ঠেকিয়ে বললো লড়াচড়া করবি না করবি না, এরকম করতেছে। পরে আমার রে ওই তার জিনিসটা আমার পিছন সাইড দিয়ে ঢুকিয়ে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, তো ঢুকতেছে না, কিছুতেই ঢুকতেছে না। তো আমাদের যে পিছন সাইডটা ব্যবহার আমরা তো আর করি না, আর তারা তাদের বিদেশি স্টাইল নিয়ে আছে, আর আমি বাংলাদেশের মেয়ে, আমি তো আর বিদেশি স্টাইল বুঝি না, তাই আমি পারতেছি না আর যাচ্ছেও না। তখন এক পর্যায়ে উনি কী করবে, উনি বুঝে উঠতে পারতেছে না, মানে যাচ্ছে না যেহেতু। পরে আমার ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে আমি উঠে বসলাম, বসার পরে আমি বের হতে চাইলাম, আমার বলে খবরদার ঘরে বাইরে যাবি না। পরে হুমকি দিল, ভয় দেখালো, দেখানোর পরে আমি ওখানে জিম ধরে বসে আছি, আমার জামা কাপড়ও পরতে দেয় না। পরে উনি একটা মেডিসিন ব্যবহার করলো, মেডিসিনটা সেন্টের মতো গ্রান, অনেক সুন্দর। ওটা যখন ওই জায়গায় দিল, দেওয়ার পরে একবার একলে পিছলা হয়ে গেল ফেনার মতো, যেমন সাবান ওখানে ব্যবহার করলে ফেনা ফেনা হয় না, ওরকম ওইখানে ফেনার মতো হয়ে গেল, পিছলা হয়ে গেল। আবার আমাকে ধরলো, ধরার পরে আবার তখন আমার পিছন সাইডটা ব্যবহার করার জন্য চেষ্টা করলো, পরে তো ওটা তো ছিল পিছলা, একলে একবারে পুরোটা ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আমার মনে হলো আমার কলিজা পর্যন্ত ঢেকে গেল। পরে আমি সাহেবরে বললাম সাহেব সাইরা দেন, কী করতেছেন, সাইরা দেন, দিল না। পরে কতক্ষণ পিছন দিক দিয়ে পিছন দিকটা ব্যবহার করলো, পরে আবার শোয়ালো, শোয়ানোর পরে সামনের দিকে দিল, সব দিকে মজা নেই, পিছনেও দিল সামনেও দিল, দেওয়ার পরেও তার জিনিস আউট হচ্ছে না। পরে সে বলতেছে মুখে নে। আচ্ছা যে জিনিসটা আমার পিছন দিক দিয়ে দিছে, সামনের দিক দিয়ে দিছে, সেই জিনিসটায় নোংরা ভরে আছে, ওই জিনিসটা আমি কীভাবে মুখে নেব? তারপরে আমাকে মুখে নিতে বলে, দুর্গন্ধ আসতেছে ওটা থেকে। পরে বলতেছে তোরই তো ওইগুলা, এই যে রস, এগুলো তো তোর ভিতরের রস, তুই এখন চাটবি। আমি বললাম যে এমন অন্যায় আমার সাথে করে না, তার হাতে পায়ে ধরলাম। তারপরে উনি শুনল না, উনি জোর করে ওই অবস্থায় আমার মুখে ঢুকিয়ে দিল। আর ঢুকিয়ে দেওয়ার পরে আমার বমিকে দেখে একবারে বিছানা নষ্ট করে ফেললাম, পুরো বমি করে। ওর বমি করলাম দেখে আমাকে অনেকগুলো মারলো, মারার পরে লাস্টে সে আমার মুখেই তার
সব কিছু আউট করে ফেলল। ফেলার পরে বলতেছে, যা গিয়ে আমার বিড়ালকে খাওয়া, আমি খাইছি এখন আমার বিড়ালকে খাওয়া। মানে প্রতিনিয়ত সে আমাকে টর্চার করে, আর টর্চার করার পরে সে আমাকে প্রতিনিয়ত বিয়ে তো করেই না, সে আমাকেই ভোগ করে, অথচ যন্ত্রণা দেয়, অনেক অনেক যন্ত্রণা দিয়ে ভোগ করে। পরে আমি কি করব, আমি ব্যথায় উঠতে পারি না, কোনো কাজকাম করতে পারি না। এক পর্যায়ে আমার কাছে সিকিউরিটি গার্ড ছিল, ওনাকে আমি সব কথা বললাম। উনি বলল, মা আমার কিছু করার নেই, আমার হাত পা বাঁধা, তুমিও বাঙালি আমিও বাঙালি, কিন্তু তুমি বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যাও। পরে আমি বললাম, পালিয়ে কোথায় যাব? পরে আমাকে আরেকটা বাসার ঠিকানা দেয় যে এই বাসায় যাও, এই বাসার মানুষগুলো অনেক ভালো। তো ওই বাসায় যাই, যাওয়ার পরে আমি ওদের বাসায় কাজ করি, কাজ করার পরে আমি আমার জীবনটা ফিরে পাই। হয়তো ওদের বাসায় কষ্ট কাজ করে, অনেক মানুষ তো অনেক কাজ করতে হয়, কিন্তু তারপরে সবাই অনেক ভালো, কেউ তো আমার সাথে শারীরিক টর্চার করে না। আর ওই লোকটা একা থাকাও আমাকে শারীরিক টর্চার করতো। তো আমি বলবো যে অনেক বড় ফ্যামিলিতেই কাজকাম করা ভালো, ছোট ফ্যামিলিতে যত দুর্ঘটনা ঘটে। আর আজকে আমার মালিক আমার সাথে আমার সাহেব কীভাবে কী করলো সেটাই বললাম। আসলে তার মন রাখতে গিয়ে আমি নিজে সব কিছু হারিয়ে ফেললাম। যাই হোক, আমার গল্পটা ছিল আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।